100 বছরের পুরনো ইতিহাস বহন করে চলেছে হাসনাবাদের রামেশ্বরপুর গ্রামের ঘোষদের জমিদার বাড়ি। এক সময় এই জমিদার বাড়ির জৌলুস ছিল দেখার মতো। ইছামতির কাশের বনে চোখা চোখের চর, ইছামতির কাশের বনে চোখা চোখের চর, এপার বাংলা ওপার বাংলা দুগ্গা এলো ঘর, বলো দুগ্গা এলো ঘর, ও মা দুগ্গা এলো ঘর। এখন বাড়ির অধিকাংশই ভগ্নদশা, পরিবারের সদস্যরা বেশিরভাগই বাইরে থাকেন, তবে এখনো নিয়ম মেনে পুজো হয়। জমিদারি ঘোষের বাড়ি শিউলি আসিন মাস, জমিদারি ঘোষের বাড়ি শিউলি আসিন মাস, মিষ্টি মধুর গায়ের মানুষ পার্বণ বার মাস, বলো পার্বণ বার মাস, বলো পার্বণ বার মাস। রথের দিন কাঠামো পুজো থেকেই পুজোর তোড়জোড় শুরু হয় ঘোষ বাড়িতে। প্রতিপদ থেকে শুরু হয় পুজো। চার দিনের এই দুর্গা মায়ের উৎসবে বাংলা, চার দিনের এই দুর্গা মায়ের উৎসবে বাংলা, দুগ্গি দেখলাম খারণ দেখলাম সিন্দুরে খেলা, দুগ্গি দেখলাম খারণ দেখলাম সিন্দুরে খেলা। পুরনো রীতি মেনে দশমী অবধি চলে দেবীর আরাধনা। ঘোষবাড়িতে বরাবরই ফল বলি দেওয়ার প্রথা, সেই মতো আজও ফল বলি হয়। জাঁকজমক জৌলুস আগের মতো নেই, তবে পরিবারের সদস্যরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন অতীতের ধারা ফিরিয়ে আনতে। দেশের দুর্গা দশের দুর্গা আইশো মোদের গ্রাম, দেশের দুর্গা দশের দুর্গা আইশো মোদের গ্রাম, তাকে ঠিকানে বুখালি রামেশ্বরের নাম, বলো রামেশ্বরের নাম, বলো রামেশ্বরের নাম। আমার বাবার থেকেও শুনে আসছি, আমার বাবা প্রায় 80 বছরের ঊর্ধ্বে, এবং আমার ঠাকুরদার মুখেও শুনেছি বা পুরাতন লোকেদের থেকেও শুনে আসছি যে সেই সময় অনেক জাঁকজমক ছিল। স্পেসিফিকলি আপনাকে আমি বলতে চাই যে আমরা যারা এই ট্র্যাডিশনে আছি, যারা আমরা এই মুহূর্তে এই পুজোটাকে দেখছি, এবং আমরা চেষ্টা করছি হয়তো অতীত দিনের সেই জিনিসটা, সেই ধারাটাকে যতটা সম্ভব আবার যাতে নতুনভাবে আমরা আমাদের এই জেনারেশনের মাধ্যমে যেন সেটাকে ফিরিয়ে আনতে পারি। ঘোষবাড়ির তৎকালীন জমিদার গদাধর ঘোষ স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন। সেই আমল থেকে আজও ঠাকুর দালানে পুজো হয়ে আসছে। আজও ঠাকুর দালানে প্রতিমা গড়েন কুমোর। বছরের পর বছর একই বংশের মৃৎশিল্পীরা ঘোষবাড়ির প্রতিমা গড়েন। দেবীমূর্তি গড়তে হাত লাগান মহিলা মৃৎশিল্পীও। শুধু পরিবারের সদস্য নয়, ঘোষবাড়ির উৎসবে মেতে ওঠেন গ্রামবাসীরাও। জাতিতে ভেদ নাই এখানে একসাথে গাই গা, জাতিতে ভেদ নাই এখানে একসাথে গাই গা। এখনো সেই পুরানো প্রাচীন রীতি মেনে আমাদের এই জমিদার এখানে পাশে যে ঘোষ জমিদার বাড়ি, এই বাড়িতে পুজো হয়, এবং সেই পুজোকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষ আনন্দে মেতে ওঠে। বিশেষ করে সীমান্তে, বাংলাদেশ সীমান্তে এই জমিদার বাড়ির পুজোকে কেন্দ্র করে এখানে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষেরই বাস, এবং সবাই এই পুজো সামিল হয়। 300 বছর পুরান পূজা গায়ের এটাই গর্ব, 300 বছর পুরান পূজা গায়ের এটাই গর্ব। অতীতের মতো আর কিছুই নেই, সময়ের চাকায় ঘোষবাড়ির শরিকেরা দেশ বিদেশে ছড়িয়ে আছেন। তবে উৎসবের দিনগুলোতে শিকড়ের টানে ঘরে ফেরেন সকলেই, পরিবারের সঙ্গে আনন্দে মাতেন একসঙ্গে। পানসুপারি গাছের শাড়ি নতুন জামা কিনি, পানসুপারি গাছের শাড়ি নতুন জামা কিনি, পূজোর ছুটি ত্রিনয়নি মহিষ মর্দিনি। ক্যামেরায় অরিন্দম ভুঁড়ির সঙ্গে প্রবীর মণ্ডলের রিপোর্ট, নিউজ টাইম। মহিষ মর্দিনি।